নমস্কার আমার সকল ইউটিউব বন্ধুরা, আমি আজকে গতকাল রাতে আমার ইউটিউবের যে নামটা ছিল সেটা আমি চেঞ্জ করে দিয়েছি। অনেকের এই মানে প্রবলেম হয় এই এত বড় নামটা খুঁজে বার করতে, সেজন্য আমি নামটা চেঞ্জ করে ছোট করে দিয়েছি। কিন্তু কেউ কিন্তু আমাকে ছেড়ে চলে যাবেন না, আমার রান্নাবান্না সব একই থাকবে, একই হবে, আমি নামটাকে ছোট করে দিয়েছি খালি। আচ্ছা, এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ চানার ডাল আর 2 কাপ মটর ডাল, ছোট চায়ের কাপের 2 কাপ মটর ডাল, 1 কাপ চানার ডাল আমি সকালে ভিজিয়ে নিয়েছি 8:30 নাগাদ, এখন বাজে 10টা। এক থেকে 1.5 ঘন্টার মতো ভিজালে হয়ে যায়। এটাকে ভিজিয়ে ধুয়ে আমি সুন্দর করে রেখে দিয়েছি। ডালটা আমি কিভাবে বানাবো তবে দেখতে থাকুন আপনারা। আমি ডালটা বানাবো আম দিয়ে, কাঁচা আম দিয়ে বানাবো। ডালটা সব সময় রান্না করার 1 থেকে 1.5 ঘন্টা আগে ভিজিয়ে রাখলেই যথেষ্ট। রাতে কোনো সময় এই যে মটর ডাল হোক, চানার ডাল হোক, এসব ডাল দিয়ে যদি টক ডাল বানান বা যে কোনো এমনি ডালও, টক ছাড়াও যদি ডাল বানান, তবে কোনো সময় রাত্রে ভিজাবেন না। এটা আমি যারা আমার থেকে বড় তাদের উদ্দেশ্যে বলছি না, তারা আমার থেকে অনেক কিছু জানে, অনেক জ্ঞান আছে। আমার থেকে ছোট যারা বা নতুন রাঁধুনি যারা, তাদের উদ্দেশ্য করে বলছি আমি। এই যে আমি ডালটাকে নুন আর কয়টা কাঁচা লঙ্কা দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই পাশে আমার ভাতও হচ্ছে, ভাতও বসিয়েছি, আর ওইদিকে ডালটা সিদ্ধ হচ্ছে। আমি ডালটাকে 2টা শীষ দেব খালি, গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি 2টা শীষ দেব, তাতেই যথেষ্ট। ডালটার আগের দিন রাতে ভিজিয়ে রাখলে কি হয়, মানে ছিট ধরে যায় না কি একটা কথা বলে, মানে মোট কথা আমার ভাষায় মানে ডাল খুব রাগ হয়ে যায়, খুব খেপে যায় যে সারা রাত আমাকে জলে ভিজিয়ে রেখেছিস, রতকে আমি খাওয়াচ্ছি মদে। এই যে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, আমি এখন 2টা শীষ দিয়েছি খালি। আমি এখন এই যেটুক একটু দানা দানা আছে সেটাকে আমি ঘুটনিটা দিয়ে আমি ঘুটে নেব, তবেই হয়ে যাবে। আর এই পাশে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি অল্প একটু, দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। এখন ডালটাকে আমি ঘুটনি দিয়ে ঘুটনি করে নেব। আমি এর সঙ্গে আমি গরম জল মিক্সড করছি এখন। আর ডাল রান্না করার সময় কোনো সময় কাঁচা জলটা দিয়ে দেবেন না, কাঁচা জলটা দিলে কি হয় ডালটা সিদ্ধ হতে জানার পরে। আমি গরম জল দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো, আরও একটু লাগবে কারণ মটর ডাল আর বুটের ডাল, বুটের ডাল অনেকে বলে, চানার ডালও বলে এটাকে, এটা যখন ডালটা যখন ঠান্ডা হয়ে যাবে একদম ঘন হয়ে যাবে, তার জন্য রান্নাটা করার সময় ওরকমভাবেই পাতলা করতে হয়। এখন আমি ঘুটনিটা দিয়ে ঘুটে নেব। এই যে আমি ঘুটে নেওয়ার পর এরকম পাতলা আছে। সঙ্গে লঙ্কাগুলো আমার ঘোটা হয়ে গেছে, একটু ঝালঝাল হবে। আম দিয়ে যেহেতু বানাবো, আমি একটু টক টক ঝালঝাল হলে ভালো লাগে। এখন আমি আবারও পরিমাণ মতো যেটুক আমার নুন দেওয়ার ডালটার মধ্যে দিয়েছি, আগে অল্প একটু দিয়েছিলাম আমি, এখন নুন আর হলুদ আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন এদিকে আমার শুকনো লঙ্কাটাও ভাজা হচ্ছে। এখন আমি ডালে, আমরা আম দিয়ে ডাল বানালে বা যে কোনো টক দিয়ে ডাল বানালে আমরা সর্ষে আর কালো জিরে ফোড়ন দিই, আর সঙ্গে শুকনো লঙ্কা। এই যে এখানে নিয়েছি আমি সাদা সর্ষে আর কালো জিরে, আমি ফোড়নে দিয়ে দিলাম। অনেকে অনেক রকম ভাবে বানায়, আমি এইভাবেই বানাই আমাদের বাড়িতে। আমি আমার মানে কি ডান হাতটার মধ্যে একটা প্রবলেম আছে, আমি একসাথে আমি এক হাতে আমি এইভাবে ওজনের জিনিস ধরে রাখতে পারি না, আমার খুব কষ্ট হয়। এই যে দেখুন হাতটা মনে হয় কি এখনই ছিঁড়ে পড়ে যাবে, আমি একসাথে এরকম করে দিতে পারি না, তার জন্য এই যে অল্প একটু দিয়ে আবার হাতটাকে একটু রেস্ট দিয়ে নিলাম, আবার দিচ্ছি। আমার আজকে হাতের মধ্যে এই ব্যথাটা আজকে প্রায় 3 বছর চলছে, স্পন্ডাইলাইটিসের থেকে একটা ব্যথা। এক হাতে আমি কোনো কিছুই করতে পারি না এই ডাইন হাতটা দিয়ে। এই যে ডালটা আমি দিয়ে দিলাম,
এখন আমি ডালটা ফোড়ন দেওয়ার পর এই যে কাঁচা আম আমি এখানে দুটো কেটে রেখেছি, এই আমগুলো আমি দিয়ে দেব। এই ডালটা এইভাবে মসুরি ডাল দিয়েও করা যাবে, কিন্তু ডালের সাথে কখনো কাঁচা আম বা টক, যে কোনো টক দিয়েই রান্না করুন না কেন, কখনো ডালের সাথে একসাথে আম দিয়ে সিদ্ধ করবেন না। আমার ডালটা ফুটে উঠুক। ঘৃণাকে ঘৃণা দিয়ে শেষ করা যাবে না, ঘৃণাকে একমাত্র ভালোবাসা দিয়েই শেষ করা যাবে। কথাটার অর্থটা নিশ্চয়ই ইউটিউবের অনেক আমার বন্ধুরা বুঝে গেছেন। জীবনে যত বড় মানের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকা অনেক শ্রেয়। যাক গিয়ে যারা বুঝার আমার এই কথার অর্থটা তারা ঠিক বুঝে গেছে, তার জন্য এসব নিয়ে আমার বয়সের অনেক ছোট ছোট বোনেরাই হবে এসব নিয়ে বেশি ব্যস্ত হয়ে গেছে ওরা, ওদেরকে আমি ওদের উদ্দেশ্য করে আমি বলছি এসব ছেড়ে দাও, ওদেরকে ভালোবাসো, ভালোবাসলে দেখবা ওরা নিশ্চয়ই আবার সুন্দর পথে চলে আসবে। এই যে ডাল আমার সিদ্ধ হয়ে গেছে, আমি ডালটাকে নামিয়ে নিয়েছি, এই দেখো। আর কাঁচা আম সিদ্ধ হতে, ডালের মধ্যে সিদ্ধ হতে বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিট, এর চাইতে বেশি লাগেই না, 3 মিনিটও লাগে না। এই দেখুন আমগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর আমি নামানোর আগ মুহূর্তে, আমি অন্য কথা বলতে বলতে কথাটা বলা হয়নি, নামানোর আগ মুহূর্তে 1/2 চামচ চিনি দিয়েছি আমি টক। তবে বাড়িতে আমি আম ডাল হোক আর যে কোনো টক দিয়ে ডাল বানালে আমি এইভাবেই বানাই। আর তবে আমার এইভাবে আম ডাল রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন রাঁধুনিদের উদ্দেশ্যে বলছি এইভাবেই চেষ্টা করো, তবে কোনো দিনও ভুল হবে না। তবে আমি মাঝখানে যে দুটো মহান ব্যক্তির বাণী দুটো আমি উল্লেখ করে বলছিলাম কথাগুলো, একটা হলো গৌতম বুদ্ধের বাণী আর একটা হলো যীশু খ্রিস্টের বাণী, তারা খুব মূল্যবান কথা কয়টা বলে গেছে। তাই সব বোনেদের উদ্দেশ্য করেই আমি বলছি তোমরা এইসব ছেড়ে দাও, নিজেদের মনে নিজেরা কাজ করে যাও। আর ইউটিউবটা হচ্ছে একটা বিজনেসের জায়গা, আমি আমার যেটুক ক্ষমতা আছে সেটুকু আমি এখানে প্রকাশ করছি, তোমার যেটুকু ক্ষমতা আছে তুমি এটা প্রকাশ করছো, তবে ওদেরও ওইটাই ক্ষমতা, ওরা ওইটা প্রকাশ করছে। তবে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের নিজেরা নিজেদের সম্মান নিয়ে এগিয়ে যাও। এই বলে আজকে আমি শেষ করছি, তবে আজকের মতো বাই বাই।